হ্যালো জগবন্ধু, আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মুসলিম ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোন সহ সকল ধরনের মানুষদের জানাই নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি কেউই খুব একটা ভালো নেই, তার কারণ করোনা ভাইরাস বা COVID-19 ভাইরাসের প্রভাবে বিশ্ব আজ প্রায় অচল এবং আতঙ্কিত। যেহেতু করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি, সুতরাং আমরা যদি একটু সতর্ক সচেতন কথা আশেপাশের মানুষদের যদি সচেতন করতে পারি, তাহলে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা ভালো থাকতে পারব। করোনা ভাইরাস প্রতিহত করতে এখন একমাত্র প্রতিষেধক নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। বুঝেছিলেন, করোনা ভাইরাস তো বাংলাদেশে এখনো আসেনি, তো আমাদের কোনো কিছু হবে না, বা আসলেও এক দুজন করে আক্রান্ত হচ্ছে, দেখ আমরা বেঁচে যাবো, আমাদের কোনো কিছু হবে না। তাদের জন্য খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, 15 এপ্রিল পর্যন্ত আমরা হয়ে পড়েছি ঘরবন্দি। এটি করোনা ভাইরাসের প্রতিষেধকের মধ্যে অন্যতম বলে মনে করেন বিশেষজ্ঞ। খুব দরকার না হলে ঘরের বাইরে প্লিজ যাবেন না, অথচ আমরা তা মানছি না। আগে যখন আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিস এগুলো থাকতো, তখন ঘর আমাদের আপন হয়ে উঠেছে। এখন এগুলো কিছুই নেই, এখন ঘর আমাদের দুচোখের বিষ হয়ে দাঁড়িয়েছে। সো আজকে আমি আপনাদের সাথে এমন সব টিপস শেয়ার করব যেগুলো মানলে ঘর আপনাদের প্রিয় হয়ে উঠবে। একটু কষ্ট হলেও নিজের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর কথা চিন্তা করে হলেও এইসব কাজ করে ঘরে বসে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। একটু বড় হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অ্যাকচুয়ালি ছোট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ভিডিওতে এমন সব কার্যকরী টিপস দেওয়া যা কোনটা থেকে কোনটা বাদ দেওয়া যেত না, তাই বলছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো কিছু পাবেন। ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, লেটস প্লে। তো ফার্স্ট অফ অল মুভি দেখা, অর্থাৎ বারবার সতর্ক করা হচ্ছে বাড়িতেই থাকুন, বিনা কাজে খুব জরুরি না হলে বাড়ির বাইরে বের হবে না, সেটা কেবল ভাইরাস সংক্রমিত না হওয়ার জন্য। সময়টা ঘরে থাকা, মনকে শক্ত রাখা, এই শক্ত থাকার চেষ্টাকে কিছুটা শান্তিত করবে কয়েকটি সিনেমা। তো আপনারা যদি বলেন, তাহলে আমি ভালো কিছু শিক্ষণীয় বা অষ্টজয়ী বিনোদনমূলক মুভি নিয়ে একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো এখন আপাতত আমি কিছু সিনেমার নাম আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে পারেন। ক্যাস্ট অ্যাওয়ে, অ্যালাইভ, কন্টিকি, অ্যাওয়ার্স, দ্য মার্টিন, আই অ্যাম লিজেন্ড, অর্থাৎ যে সিনেমাগুলোর কথা বললাম এগুলো কেন্দ্রীয় চরিত্রগুলো কেউ জঙ্গলে, কেউ মঙ্গলে, কেউ বরফের দেশে, আবার কেউ সাগরের জলে লড়াই করে টিকেছে। এ ছবিগুলো নিঃসন্দেহে মানুষের আত্মবিশ্বাসকে উজ্জীবিত করতে সাহায্য করে। বাড়ির FTP সার্ভার বা সিনেমা ওয়েবসাইটগুলোতে বিনামূল্যেই এই সিনেমাগুলো দেখে নিতে পারেন দেখে। এছাড়াও রয়েছে নেটফ্লিক্সের মতো অনলাইনের প্ল্যাটফর্ম। ওপরের ছবিগুলো দেখা হয়ে গেলে আপনারা আরও দেখে নিতে পারেন এইট বিলো, টাচিং দ্য ভয়েড, আর্কিটেক, দ্য রেভেন্যান্স, ইন দ্য হার্ট অফ দ্য সি, ট্রপার ছবিগুলো। এবার আসা যাক বাংলা ছবিতে। শ্রুতিমধুর গানের ছবি যেমন খুঁটি দেখতে পারেন, জহির রায়হানের সিনেমাগুলো আরও একবার দেখে নিন জীবন থেকে নেয়া, আরও দেখতে পারেন ঋত্বিক ঘটকের ইতিহাসে একটি নদীর নাম, আব্দুল্লাহ মামুনের সারেং বউ, শেখ নিয়ামত আলী ও মসিউদ্দিন সাকিবের সূর্য দীঘল বাড়ি, সুভাষ দত্তের বসুন্ধরা ও ডুমুরের ফল দেখতে পারেন, একাদশ সেনের গোলাপি এখন ট্রেনে, নারায়ণ ঘোষ মিতার আলো মিছিল, হানা তাউরের আবার তোরা মানুষ, নাসিরুদ্দিন ইউসুফের গেরিলা যুদ্ধদিন, আর যারা হুমায়ুন আহমেদের ছবি যারা খুব ভালোবাসেন তারা একবার দেখে নেবেন আগুনের পরশমণি, তারেক মাহমুদের মাটির ময়নাকেও তালিকায় রাখুন, অন্যরকম অভিজ্ঞতা হবে। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝেও তালিকায় রাখতে পারেন, তালিকায় আরও রাখতে পারেন দহন, মুখাই, পোকামাকড়ের ঘরবসতি, পুরস্কার, শুভদা, দেবদাস, অন্নজীবন,
কীর্তন খোলা, জয়যাত্রা ইত্যাদি। এই ছবিগুলো দেখতে পারেন ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে। সেকেন্ড টিপস, আর্ট। অনেকে একটা কথা বলে থাকে, ভাই অনেক স্বপ্ন ছিল আর্টিস্ট হব, মনের মাধুর্য মিশিয়ে একটু আর্ট করব, কিন্তু ব্যস্ততার জন্য আর হয়ে ওঠা উঠল না। ভাই এই তো সময়, ঘরে বসে অলস সময় পার না করে হয়ে যান না আর্টিস্ট, মনের মাধুর্য মিশিয়ে এতেই ফেলুন না প্রিয়জনের তথা গ্রাম বাংলার কিছু বিরল ছবি। ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল আছে, তো দেখে দেখে একবার চেষ্টা করুন না, কিছু একটা করে নিজেকে ব্যস্ত রাখুন। তাও প্লিজ বাসা থেকে বের হবেন না, তো নিজে পরিষ্কার থাকুন এবং অন্যকে পরিষ্কার থাকতে সাহায্য করুন। থার্ড স্টেপ, গান করা। ঘরের কোনো এক কোণে প্রিয় সেই হারমোনিয়াম বা গিটার বা তবলাটা পড়ে রয়েছে, বের করে ফেলুন না, হয়েই যান না গায়ক বা গায়িকা। পছন্দের গানগুলো তো অনেক শুনলেন, এইবার নিজে নিজে একটু চেষ্টা করুন, গান গেলে শরীর মন দুই ভালো থাকে। আর ভিতরে জমানো কথাগুলো দিয়ে বানিয়ে ফেলুন না একটা গান। তাদের গার্ডেনিং অনেক পছন্দ, তারা গান গাইতে গাইতে গার্ডেনিংও করতে পারে। অবশ্যই মাথায় রাখবেন মুখে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরেই এগুলো করবেন। সর্বোপরি নিজে পরিষ্কার থাকুন এবং অন্যকে পরিষ্কার থাকতে সাহায্য করুন। ফোর্থ স্টেপ, কবিতা পড়া বা লেখা। এতদিন তো অনেক কবিতা পড়েছেন, এবার একটু নিজে নিজে একটা কবিতা লেখার চেষ্টা করুন না, একটু চেষ্টা করুন, আমার বিশ্বাস আপনি অবশ্যই পারবেন। আপনি যদি বেশি বেশি কবিতা পড়েন তাহলে অবশ্যই আপনার ভেতর থেকে কবিতাটা আপনা আপনি বের হয়ে আসবে, এবং আপনার ভেতরের কথাগুলো সাজিয়েই সুন্দর করে বানিয়ে ফেলুন না একটা কবিতা। ফিফথ স্টেপ, খুবই ইন্টারেস্টিং, রান্না করা। অর্থাৎ এই অবসর সময়টাতে রান্নাটা একটু শিখেই ফেলুন না। একটা ডাল, একটা মাছ, একটা সবজি, ভাত, এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার, শিখে রাখলে তো দোষ নেই। যারা এগুলো পারেন নতুন কিছু চেষ্টা করুন, নতুন কিছু যোগ করে খাবারের স্বাদ আরও বাড়িয়ে তুলুন। নিজে খান এবং পরিবারের মানুষগুলোকে খাওয়ান। তাও প্লিজ রিকোয়েস্ট, ঘরে বসে বসে অলস সময় পার করবেন না, রান্না করে যান, ভালো হয়নি আবার চেষ্টা করুন, থেমে থাকবেন না। আর একটা কথা, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, পরিমাণ মতো খাবেন, রেগুলার এক্সারসাইজ করবেন, মিনিমাম 30 মিনিট এক্সারসাইজ করবেন। রান্নার আগে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে রান্না করবেন, নিজে পরিষ্কার থাকুন এবং অন্যকে পরিষ্কার থাকতে সাহায্য করছে। সিক্স স্টেপ, রেগুলার এক্সারসাইজ। এখন ছুটি, তার মানে যে শুয়ে বসে কাটাতে হবে, সারাদিন বিছানায় কাটাতে হবে এমনটা, আর সরকার বাইরে যেতে নিষেধ করেছে তাই হাঁটাও যাবে না এমনটাও ভাববেন। অনেকে এখন গ্রামের বাড়ি চলে গেছেন, প্রতিদিন উঠানে কয়েক রাউন্ড হাঁটুন না। যারা ঢাকা আছে, নিজের রুম থেকে ড্রয়িং রুম তথা সবগুলো রুমে একটু ঘুরুন না, কয়েক রাউন্ড ঘুরুন, ভালো একটা ব্যায়াম হয়ে যাবে। হাঁটা ছাড়া বাকি এক্সারসাইজগুলো তো আমরা বাসায় করা যায়। অনেকেই বলেন ভাই সিক্স প্যাক বানানোর খুব শখ, কিন্তু সময়ের অভাবে পারছি না বানাতে। এই তো সময় ম্যান একটা হেলদি ডায়েট থেকে বানিয়ে ফেলুন না সিক্স প্যাক। ভাই জিম হলে তো ভালো হতো, ভাই জিম তো নাই, সে কীভাবে হবে সিক্স? ভাই আমার উপর বিশ্বাস রাখুন, হেলদি একটা ডায়েট মেনটেন করে রেগুলার এক্সারসাইজ করুন, তো আপনি একটা রেগুলার ডায়েট ডে থেকে জাস্ট 30 ডেজ, অনলি 30 ডেজ এক্সারসাইজ করুন, একটা হেলদি একটা ডায়েটে থাকুন। যদি আপনার সিক্স প্যাক না হয় তারপর আপনি আমাকে বলবেন। সেভেন্থ স্টেপ, বই পড়া। ভাই বই পড়তে তো অনেক ভালো লাগে, কিন্তু সময় তো পাই। এই তো সময় ম্যান, এই সময়টাতে পড়েই ফেলুন না দ্য গ্রেট পোয়েট লরেট বেন জনসনের কিছু কমেডি, পড়তে পারেন দ্য গ্রেটেস্ট লাভ পোয়েট জন ডনের কিছু কবিতা, আরও পড়তে পারেন ইপিক পোয়েট জন মিল্টনের কিছু কবিতা, জন ড্রাইডনের অ্যাফসালম এবং একিটফেল পড়েই ফেলুন না, জন বুনিয়নের দি প্লি ক্রিম প্রোগ্রেস পড়েই ফেলুন না, আলেকজান্ডার পপের ডেথ অফ দ্য ল পড়েই ফেলুন না, ড্যানিয়েল জিফোর রবিনসন ক্রুশো পড়তে পারেন, জোনাথন সুইফটের লিভার ট্রাভেলস পড়েই ফেলুন না, হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স, এছাড়াও দ্য গ্রেট এসেইস্ট লিটারেসি ক্রিটিক পোয়েট বায়োগ্রাফার স্যামুয়েল জনসন, টমাস গ্রে, এডমন্ড পার্ক, অলিভার গোল্ড স্মিথ, উইলিয়াম ওরসট, স্যামুয়েল টেইলর কোলরিডস বা এস টি কোলরিডস,
পার্সিভিশি শৈলী বা পিভি শৈলী, জন কিটস, রবার্ট ব্রাউনিং, জন এলিয়ট, জোসেফ কনরাড, রুইয়ার্ড কিপলিং, জর্জ বার্নার্ড শ, ডেভিড হার্বার্ট লরেন্স, টমাস স্টিয়ান সিনিয়র এবং শেক্সপিয়ার, এগুলো পড়ে এইসব রাইটারের বইগুলো যে বিখ্যাত এগুলো পরে কিন্তু খুব সুন্দর সময় কাটাতে পারেন। এখন আবার বাঙালিদের তো একটা কথা আছে যে ভাই বই হ্যাঁ, আমি এতক্ষণ ধরে যেসব রাইটারদের নাম বললাম এগুলো সবাই ইন্টারন্যাশনাল লেভেলের রাইটার। তো আপনাদের যদি পড়ার ইচ্ছা থাকে তো একটু গুগলিং করলেই এদের এসএ, লিটারেচার, দেন পোয়েট পড়তে পারবেন। এখন যদি বলেন ভাই বই নাই এই যুগে এসে যদি এই কথা বলাটা সত্যি বলেন, আপনি গুগলিং করেন তো কিছুদিন আগেই তো আমাদের প্রাণের অমর একুশে বইমেলা হয়ে গেল। তো আমার অবশ্য ওইখানে যাওয়ার সৌভাগ্যটা হয় নাই। তো টিভিতে দেখলাম অনেক বেশ ভালোই ভিড় ছিল, তো দেখে বুঝলাম যে অনেকে অনেক বই কিনেছেন, সেগুলো পড়ে শেষ করে ফেলুন না। একাডেমিক ব্যাপারে যে যে বিষয়ে দুর্বল, যেমন ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, অ্যাকাউন্টিং, দেন আদার যে সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্টগুলো নিয়ে উই, সেই সাবজেক্টগুলো নিয়ে বাসার যে বয়োজ্যেষ্ঠ আছে তার কাছ থেকে বুঝে নিই। বয়োজ্যেষ্ঠ নেই, ওকে নো প্রবলেম, ইউটিউবে যান, হাজার হাজার ভিডিও পাবে। আর বইয়ের পাতায় করোনা ভাইরাস থাকে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগের মতো আসছে আবার চলে যাবে। তো নিজেকে কখনো আতঙ্কগ্রস্ত করবেন না, আতঙ্কগ্রস্ত না করে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাহায্য করুন। এই সময়ে অযথা বসে না থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আর নিজের দৈনন্দিন কাজগুলো করে ফেলুন। মনে রাখতে হবে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই কাজগুলো করতে হবে। সামাজিক যোগাযোগ, অর্থাৎ সামাজিক দূরত্ব রাখতে বলা হয়েছে এই করোনাকালে। বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগ বজায় রাখবে, প্রতিদিন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে ফোন, মেসেঞ্জার, গ্রুপ চ্যাটিং, ভিডিও কলিং যোগাযোগ করুন, তাদের কুশলাদি জানুন, তাদের সাথে মন খুলে কথা বলুন, আড্ডা দিন, সবকিছু অনলাইনের মাধ্যমে করুন। আর এই সময়ে বন্ধুদের তথা আত্মীয় স্বজনের সাথে কথা বললে সারাদিনে বাসায় থাকার যে একঘেয়ামিটা দূর হবে এবং নিজের কাছেও ভালো লাগবে, খুব ভালো সময় কাটাতে পারবেন। নাইন্থ স্টেপ, ঘরোয়া কাজে অংশ নিন, অর্থাৎ অনেকদিন ধরে ভাবছি নিজের রুম ও বাসাটা একটু পরিষ্কার করব, কিন্তু বস ছুটি দিচ্ছে না, আর এই দৈনন্দিন কাজে ছুটিও পাচ্ছি না সময়ও পাচ্ছি না। তো তাদের বলছি ছুটি তো পেয়ে গেছি, এখন বাসায় থেকে বাসা বা আপনার রুমটা সুন্দর করে গুছিয়ে ফেলুন। গুছানোর সময় এমন অনেক স্মৃতিবিজড়িত জিনিস পেয়ে যাবেন যা আপনার দেখে ভালো লাগবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা তা হলো বাসা পরিষ্কারের ক্ষেত্রে অবশ্যই হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পরে নেবেন। বাসা পরিষ্কার করা হয়ে গেলে সাথে সাথে গ্লাভস এবং মাস্ক কিনে রেখে গোসল করে নেবেন। বাসাটা পরিষ্কার করার পর দেখবেন নিজের কাছেও ভালো লাগবে এবং ভালো একটা এক্সারসাইজ হবে। সো লাস্ট স্টেপ, প্রিয়জনকে সময় দিন, অর্থাৎ আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা আমাদের পরিবার প্রিয়জনদের সময় দিতে পারি না, সময়টা কাজে লাগে। প্রিয়জনদের সময় দেওয়া মানে যে ঘুরতে যাওয়া তা না, বাসায় থাকুন, কথা বলুন, নিজের ছোটবেলার গল্প আপনার বাচ্চাদের সঙ্গে, বাচ্চাদের ধর্ম সম্পর্কেও জ্ঞান দিতে পারেন, চলমান ঘটনা অর্থাৎ কোভিড-19 সম্পর্কে সচেতন করুন, নিজের মা বাবাকে সময় দিন। যোগাযোগ ব্যবস্থা তো অনেক ভালো হয়েছে, যারা দূরে থাকে তাদের সাথে ফোনে কথা বলুন, ভিডিও কনফারেন্সেশন করুন, খবর নিন। যারা বেসিক্যালি স্টুডেন্ট বা জব করে, অনেকদিন পর পর বাড়ি যাওয়া হয়, যখন বাড়ি যান ফ্রেন্ডস, ছোট ভাই, বড় ভাই, তাদের সময় দিতে দিতে দেখা যায় পরিবারের মানুষগুলোর সাথেই সময় দেওয়া হয় না। এখন সময় দিন, কথা বলুন, নিজের মা বাবা তথা পরিবার পরিজনের সাথে বসুন, একসাথে ভালো কিছু সময় কাটান, দেখবেন খুব ভালো লাগবে। তো ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, এটার পার্ট 2 আমি আর একটা পাবলিশ করবো। তো ভিডিওটি বড় হওয়ার জন্য দুঃখিত, ধন্যবাদ ইউটিউবে ভিডিওটি দেখার জন্য। সর্বোপরি একটাই কথা, আতঙ্কিত হবেন না, নিজে সচেতন হন এবং আশেপাশের মানুষকে সচেতন করুন। সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবেন, খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, 3 ফুটের দূরত্ব বজায় রেখে চলুন, গণজমায়েত এড়িয়ে চলুন, হাঁচি কাশির সময় টিস্যু দিয়ে ধরুন বা হাতে কুনু দিয়ে ধরুন,
সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ মুখ এবং নাক ধোয়া থেকে বিরত থাকুন। জ্বর ঠান্ডা কাশি এই তিনটা জিনিস থাকলে অযথা হাসপাতালে যাওয়ার দরকার নেই। যদি জ্বর ঠান্ডা কাশি এবং তার সাথে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে দ্রুত সরকারের IEDCR এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পাশের মানুষটি পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম এবং নমস্কার।